শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছ। শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাস থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। শুধুমাত্র হিন্দু ধর্মের শিক্ষার্থীরা জয়েন করো। শিক্ষার্থী বন্ধুরা, ম্যাডামের কথা কি শোনা যায়? তোমরা আমার কথা শুনতে পাচ্ছো? চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, শোনা যাচ্ছে ম্যাডামের কথা? শোনা যায় না? নবম অধ্যায়, মন্দির ও তীর্থক্ষেত্র। মন্দির হলো দেবালয়, মন্দির হলো দেবালয়, এখানে বিভিন্ন দেব দেবীর মূর্তি থাকে। মন্দিরে প্রতিদিন দেব দেবীর পূজা অর্চনা হয়। আমরা জানি যেখানে দেব দেবীর মূর্তি থাকে এবং পূজা অর্চনা হয় তাকে মন্দির বলে। দেব দেবীর নাম অনুসারে মন্দিরে নামকরণ করা হয়, যেমন শিব মন্দির, কালী মন্দির, কৃষ্ণ মন্দির, বিষ্ণু মন্দির ইত্যাদি। শিব মন্দিরে তাকে শিবের মূর্তি, কালী মন্দিরে তাকে কালীর মূর্তি। কৃষ্ণের মন্দিরে তাকে কৃষ্ণের মূর্তি, দুর্গা মন্দিরে তাকে দুর্গার মূর্তি, বিভিন্ন মন্দিরে দেব দেবীর মূর্তি তাকে। মন্দির পবিত্র স্থান, পুণ্য স্থান, মন্দিরে ধর্মক্ষেত্র, তীর্থক্ষেত্র রূপে পরিচিত। মন্দিরে গেলে দেহ মন পবিত্র হয়। ভক্তরা মন্দিরে দেব দেবীর দর্শন করতে যান, দেব দেবীর পূজা অর্চনা করেন। দেবতার উদ্দেশ্যে ভক্তি নিবেদন করেন, দেব দেবীর কাছে প্রার্থনা জানান, এতে তাদের পুণ্য লাভ হয়। মন্দিরে গেলে মনে ধর্মীয় ভাবের উদয় হয়, দেব দেবীর দর্শনে মনে ভক্তি আসে। প্রায় সকলেরও মন্দিরে গিয়ে দেব দেবীর দর্শন করতে হবে, মন্দিরে পূজা অর্চনা করতে হবে। মন্দির হলো কি? মন্দির হলো দেবালয়। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে মন্দির ও তীর্থক্ষেত্র। মন্দির হলো দেবালয়, এখানে বিভিন্ন দেব দেবীর মূর্তি থাকে। মন্দিরে প্রতিদিন দেব দেবীর পূজা অর্চনা হয়। আমরা জানি যেখানে দেব দেবীর মূর্তি থাকে এবং পূজা অর্চনা হয় তাকে মন্দির বলে। দেব দেবীর নাম অনুসারে মন্দিরে নামকরণ করা হয়, যেমন শিব মন্দির, কালী মন্দির, কৃষ্ণ মন্দির, বিষ্ণু মন্দির ইত্যাদি। শিব মন্দিরে তাকে কে? শিবের মন্দির। কালী মন্দিরে তাকে কালীর মূর্তি, কৃষ্ণ মন্দিরে তাকে কৃষ্ণের মূর্তি। এভাবে দুর্গা মন্দিরে তাকে দুর্গা মূর্তি, বিভিন্ন মন্দিরে দেব দেবীর মূর্তি তাকে। মন্দির হলো পবিত্র স্থান, পুণ্য স্থান, মন্দির ধর্মক্ষেত্র ও তীর্থক্ষেত্র রূপে পরিচিত। মন্দিরে গেলে দেহ মন পবিত্র হয়। ভক্তরা মন্দিরে দেব দেবীর দর্শন করতে যান, দেব দেবীর পূজা অর্চনা করেন, দেবতার উদ্দেশ্যে ভক্তি নিবেদন করে দেব দেবীর কাছে প্রার্থনা জানান, এতে তাদের পুণ্য লাভ হয়। দেব দেবীর কাছে তাদের মনে প্রার্থনা জাগান, এতে তাদের পুণ্য লাভ হয়। মন্দিরে গেলে মনে ধর্মীয় ভাবের উদয় হয়, দেব দেবীর দর্শনে মনে ভক্তি আসে। তাই সকলেরও মন্দিরে গিয়ে দেব দেবীর দর্শন করতে হবে, মন্দিরে পূজা অর্চনা করতে হবে। মন্দির হলো কি? মন্দির হলো পবিত্র স্থান, পুণ্য স্থান,
মন্দির ধর্মক্ষেত্র ও তীর্থক্ষেত্র রূপে পরিচিত। মন্দিরে গেলে দেহ মন পবিত্র হয়। ভক্তরা মন্দিরে দেব দেবীর দর্শন করতে যান, দেব দেবীর পূজা অর্চনা করেন, দেবতার উদ্দেশ্যে ভক্তি নিবেদন করেন। মন্দিরে গেলে আমাদের মন ধর্মীয় ভাবে হৃদয় হয়। দেব দেবীর দর্শনে মনে ভক্তি আছে, তাই সকলেরই মন্দিরে গিয়ে দেব দেবীর দর্শন করতে হবে, মন্দিরে পূজা অর্চনা করতে হবে। বাংলাদেশ ও ভারতে বড় বড় মন্দির আছে, যেমন বাংলাদেশে ঢাকেশ্বরী মন্দির, দিনাজপুরে কান্তজি মন্দির, ভারতে কলকাতার কালীঘাটে কালী মন্দির, দক্ষিণেশ্বরের কালী মন্দির, পুরীর জগন্নাথ মন্দির ইত্যাদি। এখানে পুরীর জগন্নাথ মন্দিরে পরিচয় দেওয়া হলো। এখানে আমরা এখন পুরী জগন্নাথ মন্দির সম্পর্কে আমরা আলোচনা করব। মন্দির বাংলাদেশ ও ভারতে বড় বড় মন্দির আছে, বাংলাদেশ ও ভারতে বড় বড় মন্দির আছে, যেমন বাংলাদেশে ঢাকেশ্বরী মন্দির, দিনাজপুরের কান্তজি মন্দির, ভারতের কলকাতার কালীঘাটের কালী মন্দির, দক্ষিণেশ্বরের কালী মন্দির, পুরী জগন্নাথ মন্দির ইত্যাদি। পুরী জগন্নাথ মন্দির সম্পর্কে এখন আমরা আলোচনা করব। ভারতের উড়িষ্যার পুরীতে জগন্নাথ দেবের মন্দির অবস্থিত। ভারতের উড়িষ্যার পুরীতে জগন্নাথ দেবের মন্দির অবস্থিত। এটি পুরীর সর্ববৃহৎ মন্দির। বঙ্গোপসাগরের তীরে এই মন্দির অবস্থিত। দ্বাদশ শতাব্দীতে জগন্নাথ মন্দিরটি পাথরের বিশাল উঁচু স্থানের উপর নির্মিত হয়। মন্দির প্রাচীরে দরজা রয়েছে চারটি, সিংহ দরজা, হস্তী দরজা, অষ্ট দরজা, ব্যাঘ্র দরজা। এই মন্দির ওঠার জন্য সিঁড়ির 22টি ধাপ পার হতে হয়। মন্দিরের দরজা ভোর 5টায় খোলা হয় এবং দিনের শুরুতে ধর্মীয় সঙ্গীতের মাধ্যমে মঙ্গল আরতি হয়। তাহলে পুরীর জগন্নাথ মন্দির, ভারতের উড়িষ্যার জগন্নাথ মন্দির অবস্থিত। এইটি পুরীর সর্ববৃহৎ মন্দির। ভারতের পুরীতে জগন্নাথ দেবের মন্দির অবস্থিত। এটি পুরীর সর্ববৃহৎ মন্দির। বঙ্গোপসাগরের তীরে এই মন্দিরটি অবস্থিত। দ্বাদশ শতাব্দীতে জগন্নাথ মন্দিরটি পাথরের বিশাল উঁচু স্থানের উপর নির্মিত হয়। দ্বাদশ শতাব্দীতে জগন্নাথ মন্দিরটি পাথরের বিশাল উঁচু স্থানের উপরে নির্মিত হয়। মন্দিরের প্রাচীরে কয়টি দরজা আছে? চারটি দরজা আছে। এক হচ্ছে সিংহ দরজা, হস্তী দরজা, অষ্ট দরজা, ব্যাঘ্র দরজা। সিংহ দরজা মানে সিংহের মুখের আকৃতি করা সিংহ দরজা, হস্তী দরজা হাতির মুখের মতো দরজার আকৃতি, এরপরে অষ্ট দরজা যেখানে ঘোড়ার মুখের মতো, এরপরে ব্যাঘ্র দরজা অর্থাৎ বাঘের মুখের নির্মিত আদলে তৈরি ব্যাঘ্র দরজা। এই মন্দিরে ওঠার জন্য বাইশটি সিঁড়ির ধাপ পার হতে হয়। মন্দিরের দরজা খোলা হয় কটায়? ভোর 5টায় এবং দিনের শুরুতে ধর্মীয় সঙ্গীতের মাধ্যমে মন্দিরে পূজা অর্চনা শুরু হয়। দিনের শুরুতে ভোর 5টায় মন্দির খোলা হয় এবং সঙ্গীতের মাধ্যমে দিনের শুরুটা হয়। এরপর আছে, যদিও এই মন্দিরের নাম হচ্ছে জগন্নাথ মন্দির, কিন্তু জগন্নাথও একমাত্র দেবতা নয়। যদি এ মন্দিরের নাম জগন্নাথ মন্দির, তারপরেও কিন্তু এটা এখানে শুধু জগন্নাথ দেব একমাত্র দেবতা নন, তার সঙ্গে বলরাম ও সুভদ্রাও আছে। তার সঙ্গে জগন্নাথ দেবের সঙ্গে বলরাম ও সুভদ্রা মূর্তিও আছে। মূর্তি দর্শনে পুণ্য লাভ হয়। এই তিন দেবতা কিন্তু ঈশ্বরের এক এক রকম রূপ। এই তিন দেবতাকে ঈশ্বরের ত্রয়ী রূপ বলা হয়। প্রতিদিন এই মন্দিরে পূজা অর্চনা, মহাভোগ ও আরতি হয়। বিশ্বের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন জগন্নাথ মন্দিরে অনেক ভক্ত আসেন। যদিও এই মন্দিরের নাম জগন্নাথ মন্দির, কিন্তু আসলে এখানে শুধু জগন্নাথ দেবের মন্দির নয়, এখানে আরো তিনটি দেবীর মূর্তি আছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। এরপর হচ্ছে, তিনটি দেবতার নামে এই মন্দির, তার সঙ্গে বলরাম ও সুভদ্রার মূর্তিও আছে। মূর্তি দর্শনে কি হয়? মূর্তি দর্শন আমাদের পুণ্য লাভ হয়। মূর্তি দর্শনে
পুণ্য লাভ হয়। এই তিন দেবতা ঈশ্বরে ত্রিভু বা ত্রয়ী রূপ, এই তিন দেবতা ঈশ্বরে ত্রিভু অথবা ত্রয়ী রূপ বলা হয়। প্রতিদিন এই মন্দিরে পূজা অর্চনা, মহাভোগ ও আরতি হয়। প্রতিদিন এই মন্দিরে পূজা অর্চনা, মহাভোগ ও আরতি করা হয়। বিশ্বের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন মন্দিরের দেয়ালে খোদাই করা অত্যন্ত সুন্দর ভাস্কর্য রয়েছে। জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ সকলে খেয়ে থাকেন। জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ সকলে পেয়ে থাকেন। প্রধান মন্দিরের চারপাশে আরো 30টি মন্দির রয়েছে। বর্তমানে পুরীর জগন্নাথ মন্দিরের চারপাশে আরো 30টি মন্দির রয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরে বছরে 12টি পার্বণ অনুষ্ঠিত হয়। কয়টি পার্বণ অনুষ্ঠিত হয়? 12টি পার্বণ অনুষ্ঠিত হয়। এই পার্বণ গুলোর মধ্যে প্রধান হলো রথযাত্রা। প্রধান পার্বণ হলো কি? রথযাত্রা। জগন্নাথ, সুভদ্রা, বলরামের মূর্তিকে রথে তুলে রথযাত্রা হয়। পুরী রথযাত্রা পৃথিবী বিখ্যাত। দেশ বিদেশের বহু লোক রথের মেলায় আসেন। সুযোগ পেলে আমরা পুরী জগন্নাথ মন্দির দেখতে যাব। পুরী জগন্নাথ মন্দিরে দেয়ালে খোদাই করা অত্যন্ত সুন্দর ভাস্কর্য রয়েছে। জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ সকলে পেয়ে থাকেন। জগন্নাথ মন্দিরে যারা যাবে কেউ প্রসাদ না নিয়ে আসতে পারবে না। প্রধান মন্দিরের চারপাশে আরো কয়টি মন্দির আছে? আরো 30টি মন্দির আছে। পুরী জগন্নাথ মন্দিরে বছরে 12টি পার্বণ অনুষ্ঠিত হয়। এই পার্বণ গুলির মধ্যে প্রধান হলো রথযাত্রা। জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে রথের গাড়িতে তুলে রথের গাড়ি টানা হয়। রথযাত্রা রথের দড়ি ধরে টানা হয়। পুরী রথযাত্রা পৃথিবী বিখ্যাত। দেশ বিদেশের বহু লোক রথের মেলায় আসেন। সুযোগ পেলে আমরা পুরী জগন্নাথ মন্দিরে দেখতে যাব। আমাদের আমাদের দেশের রথযাত্রা হয় ইদানিং করোনা মহামারীর জন্য রথযাত্রা অনুষ্ঠান 2 বছর ধরে বন্ধ আছে। আমাদের আমাদের এখানেও জগন্নাথ, সুভদ্রা, বলরামকে গাড়িতে তুলে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবদেবীদের গাড়িতে তুলে রথের গাড়ি সাজানো হয় এবং রথযাত্রার দিন আমরা রথ টেনে এই উৎসব পালন করে থাকি। তখনও মন্দিরে পূজা অর্চনা, মহাভোগ, আরতি এখানেও হয়। বিশ্বের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন জগন্নাথ মন্দিরে হাজার হাজার ভক্ত এখানে বেড়াতে আসেন। মন্দিরে দেয়ালে খোদাই করা অত্যন্ত সুন্দর ভাস্কর্য রয়েছে। জগন্নাথ মন্দিরের মহাপ্রসাদ সকলেই পেয়ে থাকেন। প্রধান মন্দিরের চারপাশে আরো 30টি মন্দির রয়েছে। পুরী জগন্নাথ মন্দিরে বছরে 12টি পার্বণ অনুষ্ঠিত হয়। কয়টি পার্বণ অনুষ্ঠিত হয়? 12টি পার্বণ অনুষ্ঠিত হয়। এই পার্বণ গুলোর মধ্যে প্রধান হলো রথযাত্রা। জগন্নাথ, সুভদ্রা, বলরামের মূর্তিকে রথে তুলে রথযাত্রা হয়। পুরী রথযাত্রা পৃথিবী বিখ্যাত। দেশ বিদেশের বহু লোক প্রতিদিন পুরীর মন্দিরে বেড়াতে আসেন। এরপরে হচ্ছে তীর্থক্ষেত্র। তীর্থক্ষেত্র হলো দেবতা বা মহাপুরুষদের নামের সঙ্গে যুক্ত পবিত্র স্থান। তীর্থক্ষেত্র হলো দেবতা বা মহাপুরুষের নামের সঙ্গে যুক্ত পবিত্র স্থান। তীর্থক্ষেত্রে গেলে মনে ধর্মের ভাব হয়, তীর্থে দেহ মন পবিত্র হয়। তীর্থে গেলে পাপ দূর হয়, পুণ্য লাভ হয়, আর কি হয়? মনে শান্তি আসে, কারো প্রতি হিংসা থাকে না। যজ্ঞ করলে পুণ্য হয়, দান করলে পুণ্য হয়, পূজা করলেও পুণ্য হয়। তীর্থে গেলে সকল পুণ্য একসঙ্গে লাভ হয়। তীর্থে গেলে কি হয়? সকল পুণ্য একসঙ্গে লাভ হয়। তীর্থক্ষেত্র হলো কি? তীর্থক্ষেত্র হলো দেবতা বা মহাপুরুষের নামের সঙ্গে যুক্ত পবিত্র স্থান। তীর্থক্ষেত্র হলো কিসের পবিত্র স্থান? দেবতা বা মহাপুরুষের নামের সঙ্গে
যুক্ত পবিত্র স্থান। তীর্থক্ষেত্রে গেলে মনে ধর্মের ভাব জাগে, তীর্থে দেহ মন পবিত্র হয়, তীর্থে গেলে পাপ দূর হয়, পুণ্য লাভ হয়, মনে শান্তি আসে, কারো প্রতি হিংসা থাকে না। তীর্থক্ষেত্র হলো দেবতা বা মহাপুরুষের নামের সঙ্গে যুক্ত পবিত্র স্থান। তীর্থক্ষেত্রে গেলে কি হয়? তীর্থক্ষেত্রে গেলে মনে ধর্মের ভাব জাগে, তীর্থে দেহ মন পবিত্র হয়, তীর্থে গেলে কোনো পাপ থাকে না, পাপ দূর হয়, পুণ্য লাভ হয়, মনে শান্তি আসে, কারো প্রতি হিংসা থাকে না। এরপরে যজ্ঞ করলেও পুণ্য হয়, দান করলেও পুণ্য হয়, পূজা করলেও পুণ্য হয়, তীর্থে গেলে সকল পুণ্য একসঙ্গে লাভ হয়। তীর্থক্ষেত্র হচ্ছে মহাপুরুষ বা দেবতাদের নামের সঙ্গে যুক্ত একটি স্থান। তীর্থক্ষেত্রে গেলে আমাদের মনে ধর্মের ভাব জাগে আর কি হয়? তীর্থক্ষেত্রে গেলে আমাদের দেহ মন পবিত্র হয়, তীর্থে গেলে আমাদের পাপ থাকে না, পুণ্য লাভ হয়, মনে শান্তি আসে, কারো প্রতি হিংসা বিভেদ আসে না। যজ্ঞ করলেও আবার পুণ্য হয়, দান করলেও পুণ্য হয়, পূজা করলেও পুণ্য হয়, তীর্থে গেলে সকল পুণ্য একসঙ্গে লাভ হয়। ভারত ও বাংলাদেশে অনেক তীর্থক্ষেত্র আছে, এই সকল তীর্থক্ষেত্র দর্শনে অসংখ্য অসংখ্য তীর্থযাত্রী আসেন। জগন্নাথ, লাঙ্গলবন্দর, গয়া, কাশী, বৃন্দাবন, মথুরা, হরিদ্বার, নবদ্বীপ ও ব্রিজ হচ্ছে বিখ্যাত বিখ্যাত তীর্থকেন্দ্র। জগন্নাথ বাংলাদেশে একটি বিখ্যাত তীর্থকেন্দ্র। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে চন্দ্রনাথ অবস্থিত। পাহাড়ের উপরে চন্দ্রনাথের মন্দির, এর অপর নাম চন্দ্রধাম। চন্দ্রনাথের নামে পাহাড়টির নাম হয়েছে চন্দ্রনাথ পাহাড়। চন্দ্রনাথ শিবের আরেক নাম। শিব চতুর্দশ সিদ্ধিতে চন্দ্রনাথে বিরাট মেলা বসে। এই মেলায় দেশ বিদেশে বহু লোকের সমাগম হয়। চন্দ্রনাথের প্রাকৃতিক পরিবেশ খুবই মনোরম, এখানে গেলে মন পবিত্র হয়। সুযোগ পেলে আমরা কোথায় যাব? সুযোগ পেলে আমরা চন্দ্রনাথে যাব। রথযাত্রা, রথযাত্রা হিন্দুদের অন্যতম ধর্মীয় উৎসব। আষাঢ় মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথযাত্রা উৎসব পালিত হয়। চন্দ্রনাথ বাংলাদেশের একটি বিখ্যাত তীর্থকেন্দ্র। বাংলাদেশের একটি বিখ্যাত তীর্থকেন্দ্র হচ্ছে চন্দ্রনাথ। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে চন্দ্রনাথ অবস্থিত। চন্দ্রনাথ কোথায় অবস্থিত? চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে চন্দ্রনাথ অবস্থিত। পাহাড়ের উপরে চন্দ্রনাথ মন্দির। চন্দ্রনাথ মন্দির কোথায়? পাহাড়ের উপরে। এর অপর নাম চন্দ্রনাথ ধাম। চন্দ্রনাথের অপর নাম কি? চন্দ্রনাথ ধাম। চন্দ্রনাথের নামে পাহাড়টি নাম হয়েছে চন্দ্রনাথ পাহাড়। পাহাড়টি কার নামে হয়েছে? চন্দ্রনাথের নামে পাহাড়টির নাম হলো চন্দ্রনাথ পাহাড়। চন্দ্রনাথ হচ্ছে শিবের আরেক নাম। শিব চতুর্দশী তিথিতে চন্দ্রনাথে বিরাট মেলা বসে। চন্দ্রনাথে শিব চতুর্দশী তিথিতে বিরাট মেলা বসে এবং এই মেলা ফাল্গুন মাসে দোল যাত্রা পর্যন্ত চলতে থাকে। এই মেলায় দেশ বিদেশের বহু লোক সমাগম হয়। চন্দ্রনাথের প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর, এখানে গেলে মন পবিত্র হয়। সুযোগ পেলে আমরা চন্দ্রনাথ যাব। রথযাত্রা, রথযাত্রা হিন্দুদের অন্যতম ধর্মীয় উৎসব। আষাঢ় মাসের শুক্লপক্ষে দ্বিতীয় তিথিতে রথযাত্রা উৎসব পালিত হয়। পুরী জগন্নাথ দেবের রথযাত্রা পৃথিবী বিখ্যাত। রথযাত্রার দিনে পুরী জগন্নাথ মন্দির থেকে প্রভু জগন্নাথ, বলরাম ও দেবী সুভদ্রাকে সুসজ্জিত রথে তুলে রথযাত্রা হয়। জগন্নাথের রথে কয়টি চাকা থাকে? 16টি চালা থাকে, চাকা থাকে এবং লাল ও হলুদ কাপড়ে রথের চাপ সুন্দরভাবে মোড়ানো থাকে। ভক্তরা রথ টেনে নিয়ে যায়। দেশ বিদেশের বহু লোক পুরী রথের মেলায় আসেন। এখানে একটা রথযাত্রার ছবি দেওয়া হলো পুরীর জগন্নাথ মন্দিরে।
আশা করি তোমরা সেটা দেখে বুঝতে পারছো এখানে কত লোক যায়, কত লোকের সমাগম হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের শূন্যস্থান পূরণে আছে, মন্দিরে গেলে দেহ মন ড্যাশ হয়, মন্দিরে গেলে দেহ মন পবিত্র হয়। স্থান পূরণে আছে কি মন্দিরে গেলে? মন্দিরে গেলে দেহ মন পবিত্র হয়। ক নম্বর, মন্দিরে গেলে দেহ মন পুরীতে জগন্নাথ মন্দির অবস্থিত, পুরীতে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে চন্দ্রনাথ অবস্থিত, চট্টগ্রাম জেলা সীতাকুণ্ডে চন্দ্রনাথ অবস্থিত, চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে দেশ অবস্থিত কি চন্দ্রনাথ অবস্থিত। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে চন্দ্রনাথ অবস্থিত। এরপর আছে কি আষাঢ় মাসে শুক্লপক্ষে দেশ তিথিতে রথযাত্রা উৎসব হয়, আষাঢ় মাসে আষাঢ় মাসে শুক্লপক্ষে দ্বিতীয়া তিথিতে দ্বিতীয়া তিথিতে
জগন্নাথ। বলরাম। সুভদ্রাকে। রথে তুলে রথযাত্রা হয়। শ্রীকৃষ্ণের জন্মদিনে জন্মাষ্টমী উৎসব পালিত হয়। শ্রীকৃষ্ণের জন্মদিনে জন্মাষ্টমী উৎসব পালিত হয়। মন্দিরে গেলে দেশ দেহ মন পবিত্র হয়। মন্দিরে গেলে দেশ দেহ মন পবিত্র হয়। পুরী জগন্নাথ। পুরীতে দেশ মন্দির অবস্থিত। পুরীতে জগন্নাথ মন্দির অবস্থিত। পুরীতে দেশ মন্দির অবস্থিত। পুরীতে জগন্নাথ মন্দির অবস্থিত। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে দেশ অবস্থিত। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে চন্দ্রনাথ অবস্থিত। আষাঢ় মাসে শুক্লপক্ষে দেশ তিথিতে রথযাত্রা উৎসব হয়। আষাঢ় মাসে শুক্লপক্ষে দ্বিতীয় তিথিতে রথযাত্রা উৎসব হয়। জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে রথে তুলে দেশ হয়, রথযাত্রা হয়। শ্রীকৃষ্ণের জন্মদিনে দেশ উৎসব পালিত হয়। শ্রীকৃষ্ণের জন্মদিনে জন্মাষ্টমী উৎসব পালিত হয়। বারিকা দিয়ে দিচ্ছি আমি তোমাদের। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের ক্লাস এখানে শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ক্লাসে আবার দেখা হবে। সবাইকে ধন্যবাদ। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবার শুভকামনায় আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।